আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইনজি টেকজন ইউটিউব চ্যানেল টাইম টু টাইম চেষ্টা করছে আপনাদেরকে বিভিন্নভাবে ব্যাংকিং লাইনে সচেতন রেখে কিভাবে একসাথে এগিয়ে যাওয়া যায়। আমাদের সাথে জুড়ুন আর না জুড়ুন, আমাদের ভিডিওগুলো দেখুন। ভিডিও ভালো লাগলে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। কারণ বন্ধুরা, ইউপিআই বলুন, ব্যাংকের সিএসপি বা এইপিএস বলুন, আইএমপিএস বলুন, মানি ট্রান্সফার বলুন, এই সমস্ত যে ডিপার্টমেন্ট একদম সুন্দর গোলাপ ফুলের মতো, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখবেন, কোনো একটা নালী বা জল যাওয়ার রাস্তা যদি কাটা হয়, কেউ কাটে, আপনি, আমি বা এনপিসিআই ইউপিআই তৈরি করেছে, এনেছে, ইনভেস্ট করেছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, একটা জলের লাইন ভাবুন, নালা ভাবুন। তো বন্ধুরা, সুন্দর স্বচ্ছ জল যাওয়ার সাথে সাথে কাচড়া ময়লা এ সমস্ত কিন্তু ওই নালার মধ্যে দিয়ে যাবে। ইউপিআই এর ক্ষেত্রেও খানিকটা সেরকম। ইউপিআই কে মিসইউজ করা হচ্ছে, জেনে বা না জেনে আপনারাও করছেন বা আপনাদের দিয়ে করানো হচ্ছে। কিরকম? আপনারা কখন করছেন, যখন আমরা বিভিন্নভাবে মানা করে রাখি, আপনাদেরকে আমরা মানা করে থাকি যে ইউপিআই দিয়ে ডিএমটি ব্যবসাটা করবেন না, কারণ ডোমেস্টিক মানি ট্রান্সফার যেটা ওয়ালেট থেকে আপনারা করেন ওটা অ্যাকিউরেট, কিন্তু আপনার পার্সোনাল ইউজের ইউপিআই কে ডিএমটি ব্যবসার সাথে লিঙ্ক করে বা ডিএমটি করে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না। এটা হচ্ছে আপনারা জেনে বুঝে করছেন। আর না জেনে কখন? আপনি ভালো একজন দোকানদার, আপনার দোকানে একজন আসলো, জিনিস কিনলো, 1,000-2,000, মানি ব্যাগ পকেটে হাত দিল, বা তখন তার কাছে পয়সা নেই, সে পেমেন্ট করবে এবং আপনাকে সাথে সাথে বলল যে আমি পেমেন্ট করিয়ে দিচ্ছি, আমার আত্মীয় স্বজন যে কেউ একটু দূরে আছে, আপনার কিউআর কোডটা দিন, বা সে কিউআর কোড ফটো তুলে স্ক্যান করে পাঠিয়ে দিল এবং বললো, দাদা আমার নগদ টাকারও দরকার, আপনাকে আমি ইউপিআই কিউআর কোড পেমেন্ট করিয়ে দিচ্ছি, আপনি আমাকে জিনিসের পয়সাটা মাইনাস করে যেটা বাকি পয়সা আমাকে ক্যাশ দিয়ে দিন, এবং সেই অ্যামাউন্টটা 10,000-20,000-25,000 হতে পারে। ইউপিআই লিমিট আপনারা জানেন, একদিনে 1,00,000 টাকাই ট্রানজ্যাকশান করা যায়, কিন্তু কখনো কখনো, যেমন এনপিসিআই নতুন রুলস এনেছে, ইনস্টিটিউশন যে সেটা যদি এডুকেশনাল হয় বা স্বাস্থ্যের ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে, এক ট্রানজ্যাকশানে 5,00,000 টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারেন। এখানে কিন্তু ফ্রডের মাত্রা আরও বাড়বে, কারণ বড় ট্রানজ্যাকশানে মানে ইল্লিগালভাবে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বা ইল্লিগালভাবে কোনো হেলথ ইনস্টিটিউট এরকম কিছু ওপেন করে ইল্লিগালভাবে তৈরি হয়ে যাবে আর তারপরে পেমেন্ট করবে, সেটা ইন ফিউচারে দেখা যাবে। কারণ এখন আমরা পেটিএমের মাধ্যমে বুঝতে পারছি কেওয়াইসি কে কীভাবে ঠিক সাজিয়ে গুছিয়েভাবে ইল্লিগালভাবে একই প্যান কার্ডে 100 বা তারও বেশি অ্যাকাউন্ট রান করানো যায়। একা পেটিএমের মালিক করেছে বা কোনো এমপ্লয় করেছে তা নয়, এটা একটা সংঘবদ্ধ ইল্লিগাল কাজ, সেটা বুঝেই কিন্তু আরবিআই ব্যান নিয়েছে। ইউপিআই এর ক্ষেত্রে ব্যাংক, কাস্টমার, মার্চেন্ট সবার সুবিধা আছে, আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে ইউপিআই পেমেন্ট বা ইউপিআই পেমেন্ট কালেক্ট দুটো ক্ষেত্রে আপনাদের সাবধান কিভাবে থাকতে হবে, দুটো ক্ষেত্র কিভাবে কাজ করে। সাথে সাথে আবার আর একটা কথা বলে দেবো, ইউপিআই আমাদের যে সীমান্তবর্তী এলাকা, ধরুন ভারতের আশেপাশে বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে, তো বর্ডারের একটু দূর পর্যন্ত কখনো কখনো হালকা টাওয়ার চলে যায়, তো অন্যান্য সীমান্তবর্তী দেশে বসেও আপনার সাথে যে ফ্রড করা হবে না, জেনে বুঝে বা না জেনে বুঝে, তাই সাবধান থাকুন। ইউপিআই ট্রানজ্যাকশনটা খুব সেন্সিটিভ হতে যাচ্ছে, খুব আলট্রা ফাস্ট মোডে চলছে, সারা পৃথিবী এর দিকে তাকিয়ে আছে। এই সময় আপনাদের ব্যাংক সিএসপি লাইনে যারা কাজ করেন, যাদের কাছে এসে অ্যাকচুয়ালি ফ্রড অ্যাকাউন্টের টাকা ঢুকিয়ে ক্যাশ নিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে আর আপনাকে একটা ভয়ানক জায়গায় ভ্রমণ মানে জেলে ভ্রমণ করতে বাধ্য করছে কিছু সংখ্যক অনৈতিক মানুষ, তাদেরকে মানে রোখার দায়িত্বও আপনাদের বন্ধুরা। কারণ আপনি দোকানদার, আপনি যদি 200-500 হাজার টাকার কমিশনের লোভে না পড়ে, কাটমানির লোভে না পড়ে ওই ক্যাশটা করে দেন, ইউপিআই তো আদৌ ক্যাশ দেওয়ার জন্য নয়, ক্যাশ দেওয়ার জন্য তো এইপিএস রয়েছে, আধার পেও না, ইউপিআই তো পেমেন্ট সিস্টেম, জিনিস কিনবে, পেমেন্ট করবে, বা আত্মীয় স্বজনের কাছে, আত্মীয় স্বজন মধ্যে, ভাই বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে কিছু সংখ্যক অ্যামাউন্ট যদি দরকার হয় তাহলে ট্রান্সফার করা যেতে পারে। আলটিমেটলি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য, ক্যাশ লেনদেন মানে ক্যাশের আপনি ক্যাশ দেবেন সেরকম কিন্তু নয়। যদি ইন ফিউচার ইউপিআই ক্যাশ উইথড্রল আসে সরকারিভাবে, আপনারা তখন অবশ্যই ইউজ করবেন, যদি আপনার যে কোম্পানিতে আপনি আছেন সেই কোম্পানি সেই সুযোগটা দিয়ে থাকে। তাহলে ব্যাংক, মার্চেন্ট, কাস্টমারদের কী কী সুবিধা অসুবিধা আছে আমরা আলোচনা করি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, ইউপিআই নিয়ে আরও কথা হবে, আরও ভিডিও আসবে, কারণ আগেও ভিডিও আনা হয়েছে, তারপরেও আজকে ভিডিও আনতে হলো, কারণ বিভিন্ন ইনফরমেশান আপনাদের মাধ্যমে আমাদের কাছ থেকে কাছে আসছে কিন্তু, এবং সেখানে আপনাদের সাবধান হওয়ার খুব প্রচুর জায়গা রয়েছে।
ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ না করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এনপিসিআই ওয়েবসাইট থেকে নেওয়া এই স্ক্রিনশটগুলো আমরা স্ক্রিনশটও রান দিকে দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি খুব শর্টের মাধ্যমে। বন্ধুরা, সিঙ্গেল ক্লিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যাংক বলছে। আপনি যখন কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন খুলছেন, ওপেন করছেন, সেটা যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, থার্ড পার্টি বা কোনো ব্যাংকের, আর সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি মাল্টি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ইউপিআই এর অনেকগুলো ভালো ফিচার্সের মধ্যে একটা ফিচার্স। তখন কিন্তু আপনার মোবাইলের প্যাটার্ন হোক, পিন হোক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনাকে ওই ইউপিআই অ্যাপটাকে খুলতে হচ্ছে, এই অথেন্টিকেশন একটা। আর যখন আপনি ইউপিআই পেমেন্ট করছেন, তখন কিন্তু আপনার নিজের তৈরি একটা ইউপিআই পিন দিতে হচ্ছে, সেটা 4 অঙ্ক হতে পারে বা 6 অঙ্ক হতে পারে। ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন ফর ট্রানজাকশন, একই অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করে বিভিন্ন মোডে আপনি পেমেন্ট করতে পারেন। ইউপিআই আইডি, কিউআর কোড স্ক্যান করে, ব্যাংক অ্যাকাউন্টে সেলফ অ্যাকাউন্ট ট্রান্সফার, আরও অনেক কিছু ইন ফিউচারিটিভ হতে চলেছে। একটা এক্সিস্টিং ইন্টারফেস, একটা বড় লেভারজিং, সেফ, সিকিউরড অ্যান্ড ইনোভেটিভ পেমেন্ট বেসিস, সিঙ্গেল অ্যান্ড ইউনিক আইডেন্টিফায়ার, এনেবল সেমলেস মার্চেন্ট ট্রানজাকশন। এটা ব্যাংক বলছে, ব্যাংকের এই সুযোগ সুবিধাগুলো রয়েছে, তাই কিন্তু এনপিসিআই এর কথা শুনে ব্যাংক এই ইউপিআই দিকে ঝাঁপিয়ে পড়েছে এবং সেটাকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে এই ব্যাংকের সহযোগিতা করতে হবে, অনৈতিক ট্রানজাকশন থেকে নিজেদেরকে বাঁচান, ব্যাংককে বাঁচান, এনপিসিআইকে বাঁচান। বন্ধুরা, কাস্টমারের কি সুবিধা রয়েছে? কাস্টমারের সুবিধা রয়েছে, রাউন্ড দ্য ক্লক অ্যাভেলেবেল, 24x7 আপনি ইউপিআই করতে পারেন, কোনো রোক টোক নেই। সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর অ্যাক্সেসিং ডিফারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, আমি আগে বললাম। ইউজ অফ ভার্চুয়াল আইডি ইজ মোর সিকিউর, নো ক্রেডেনশিয়াল শেয়ারিং। ইউপিআই আইডি ইউজ করলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, আইএফএসসি কোড কিচ্ছু কিন্তু শেয়ার করতে হয় না। সিঙ্গেল ক্লিক অথেন্টিকেশন, একটা ক্লিকে ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন, যদিও ইউপিআই লাইট চলে এসেছে, একটা লিমিট টাকা পর্যন্ত উইদাউট পিন কিন্তু আপনি ট্রানজাকশন করতে পারেন। রাইজ কমপ্লেন্ট ফ্রম মোবাইল অ্যাপ্লিকেশন থেকেই আপনি কিন্তু কমপ্লেন্ট রাইজ করতে পারেন, যদি ট্রানজাকশনের ভিতরে কোনো নড়চড় হয় বা ফেলড হয় বা পেন্ডিংয়ে চলে যায় বা ইনিশিয়েট দেখা যায়, করতে পারেন। তো বন্ধুরা, কমেন্টস করবেন অবশ্যই। মার্চেন্টের ক্ষেত্রে কি, মার্চেন্ট মানে আপনি, কারণ ইউপিআই পেমেন্ট নেওয়ার জন্য, ক্যাশ দেওয়ার জন্য নয়। তাহলে আপনার কি সুযোগ সুবিধা আছে? সেমলেস ফান্ড কালেকশন ফ্রম কাস্টমার্স, সিঙ্গেল আইডেন্টিফায়ার্স, নো রিস্ক অফ স্টোরিং কাস্টমার্স ভার্চুয়াল অ্যাড্রেস লাইক ইন কার্ডস। কার্ডসে পেমেন্ট নিলে কিন্তু সেটা স্টোর হতো মার্চেন্টের কাছে, যে যার কোম্পানির মাধ্যমে, কিন্তু ইউপিআই এর ক্ষেত্রে সেটা নেই। ট্যাপ কাস্টমার নট হ্যাভিং ডেবিট ক্রেডিট কার্ড, সেই কাস্টমারকেও ট্যাপ করুন যে কাস্টমারের কাছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেই। সুইটেবল ফর ই কমার্স অ্যান্ড এম কমার্স ট্রানজাকশন, রিজলভিং দ্য সিওডি কালেকশন, সিওডি থেকে বাঁচিয়েছে ইউপিআই, কারণ ছোট ছোট পেমেন্টও কিন্তু আপনাকে করতে দেয়, বড় পেমেন্টও করতে দেয়। পেমেন্ট বন্ধুরা, জিনিস কেনার, প্রোডাক্ট কেনার এগেনস্টে পেমেন্ট করতে বলছে। সিঙ্গল ক্লিক টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু দ্য কনজিউমার কাস্টমার, সেমলেস ফুল, যেমনটা আমি বললাম, মোবাইলের হয় প্যাটার্ন, না হয় পিন, না হয় ফিঙ্গার দিয়ে একবার অথেন্টিকেট করলেন, আর ইউপিআই দিয়ে আর একবার ট্রানজাকশন কমপ্লিট করলেন। ইন অ্যাপ পেমেন্টস, এটাও একটা ফিচার্স। তো বন্ধুরা, মার্চেন্ট, কাস্টমার আর ব্যাংক সবারটাই কিন্তু আপনি দেখলেন, এত সুযোগ সুবিধা আছে বলেই কিন্তু ইউপিআই এত পপুলার হচ্ছে। আর যে কোনো পপুলার, ওই জলের লাইন বা ক্যানাল টানার মতো, তার মধ্যে ময়লা আবর্জনাও কিন্তু যাবে। এই ফ্রড টাইপের, ফ্রড অ্যাক্টিভিটিস করা লোকগুলো কিন্তু ওই স্বচ্ছ জলের মধ্যে, স্বচ্ছ আপনাদের মধ্যে, এনপিসিআই তৈরি স্বচ্ছ লাইন ইউপিআই, যেখানে আপনারা স্বচ্ছ জল যাচ্ছেন, তার মধ্যে ওই ময়লা আবর্জনাগুলো হচ্ছে ফ্রড অ্যাক্টিভিটিস করা লোক। তো আপনাদের সাবধানে থাকতে হবে, এনপিসিআই দেশকে সুরক্ষিত আপনাদেরকেই রাখতে হবে। বন্ধুরা, এবারে কিছু স্ক্রিনশট দিয়ে দেবো। স্টেপ ফর রেজিস্ট্রেশন আপনারা জানেন, তবু আমি দিয়ে দিলাম। তারপরে জেনারেট ইউপিন, ইউপিআই পিন, চেঞ্জ ইউপিআই পিন, তারপরে পুশ সেন্ড মানি, আপনি সেন্ড মানি করতে পারেন কিভাবে আপনারা জানেন, ইউপিআই আইডি, মোবাইল নাম্বার, ইউপিআই নাম্বার, স্ক্যান পে করে কিন্তু পেমেন্ট পুশ করতে পারেন। রিকোয়েস্ট মানিও কিন্তু আপনারা করতে পারেন ইউপিআই অ্যাপ থেকে, আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, আলাদা আলাদা প্রসেস, কিন্তু আপনি ইউপিআই আইডি দিয়ে বা অ্যামাউন্ট দিয়ে, ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার দিয়ে আপনি কিন্তু পেমেন্ট রিকোয়েস্টও করতে পারেন। একটা পপ আপ চলে যায়, যেমন খানিকটা কোনো অনলাইন শপিংয়ের সময় যখন আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেন, তো ইউপিআই আইডি আপনি দেন, দিয়ে সাবমিট করেন, তো দেখবেন আপনার এখানে ঘুরতে থাকে আর একটা আপনার মোবাইল অ্যাপ্লিকেশানে পুশ মেসেজ চলে আসে, তার মানে ওই কোম্পানি কালেক্ট রিকোয়েস্ট করলো আপনার কাছে। এটা কিন্তু অ্যাজ এ মার্চেন্ট আপনিও করতে পারেন আপনার কাস্টমারের কাছে, সেটা সফটওয়্যারের মাধ্যমে হোক বা আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক। আলাদা আলাদা অ্যাপ্লিকেশানে আলাদা আলাদা প্রসেস, এগুলো নিয়ে নয় আলাদা ভিডিও আনা যাবে, কিন্তু ফ্যাসিলিটিসটা আছে।
সমস্ত সুযোগ সুবিধার সাথে সাথে আপনারা ইউপিআই ব্যবহার করুন, কিন্তু ইউপিআই কে ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করবেন না। আবার বলছি, সেটেলমেন্ট এইপিএস সেটেলমেন্ট সেভিংস অ্যাকাউন্টে নেবেন না। বন্ধুরা, ইউপিআইটা পার্সোনাল ইউজের জন্য, সেটা নিজেদের মধ্যে ছোটখাটো অ্যামাউন্ট ট্রান্সফার হোক কিছু হাজার, বা আপনি যখন জিনিস কিনছেন ক্যাশ টাকা, নগদ টাকা, খুচরো টাকা, এগুলোর থেকে বাঁচানোর জন্যই কিন্তু, বা এগুলোকে অ্যাভয়েড করিয়ে ডিজিটাল ট্রানজাকশনে শিফট করাই কিন্তু এনপিসিআই বা সরকারের মেন উদ্দেশ্য, এটা আপনাকে বুঝতে হবে। নতুন টাকা এখন কিন্তু আর ছোট 10-20 টাকা, 2-5 টাকা এখন আর আসেই না, মানে ছাপানো আমার মনে হয় অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি বন্ধ করে দিয়েছে। যেমন অনেক টাকাই কিন্তু আনঅফিসিয়ালি তুলে নিয়েছে, মার্কেটটা দেখাই যায় না। তো এই ইউপিআই ট্রানজাকশনটা পুশ করার পেছনে সরকারের কিন্তু এটাই একটা কারণ। সেখানে আপনাদেরকে প্রচুর সহযোগিতা করতে হবে, আমাদেরকে প্রচুর সহযোগিতা করতে হবে, আমরা ইনফরমেশন দিয়ে আপনাদের সহযোগিতা করব। এই ইনফরমেশনটা আপনারা শেয়ার করে আমাদেরকে, সরকারকে, দেশকে সহযোগিতা করতে পারেন। কথাটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইএনডি টেকজন চ্যানেলের পাশে থাকার অঙ্গীকার করুন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইউপিআই রিলেটেড, এইপিএস রিলেটেড, ভিম আধার রিলেটেড কন্টিনিউ কিছু ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশন ভরিয়ে দিন কমেন্টস করে। আর কি ডিপার্টমেন্টের উপরে, কি প্রোডাক্টের উপরে আপনার ভিডিও চাই, অবশ্যই ব্যাংকিং লাইনের কমেন্টস করুন, আমরা ভিডিও আনার চেষ্টা করব যথাসাধ্য।